নমস্কার। আজকে সার্থত বাংলা লোকসভা নির্বাচন আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন নন্দিতা চৌধুরী। দিদি সম্পর্কে একটু বলে নিই। দিদি আসলে এক সময়কার হাওড়া জেলার বিখ্যাত রাজনীতিবিদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। তাছাড়াও দিদি হাওড়ার ওনার একটা ক্যান্সার ফাউন্ডেশন যে আছে, সংস্থা আছে। এছাড়া উনি মহিলা কমিশনের অবজারভার, এখন হাওড়ার মহিলার অবজারভার তৃণমূলের। এছাড়া হাওড়া সদরের উনি ভাইস প্রেসিডেন্ট। দিদি অনেক অনেক স্বাগত আপনাকে আসার জন্য, কষ্ট করে এতদূর আপনি এসেছেন। আপনাকে আমি যে প্রশ্নটা করি, প্রথমত আপনি এমন একটা পরিবার থেকে এসেছেন, আপনার বাবাকে চিনতেন না এরকম মানুষ, রাজনীতিবিদরা কেউ চিনতেন না এরকম লোক নেই, এবং সেই ফ্যামিলি থেকে আপনি এসেছেন। তা আপনি কি বাবার চিন্তা ভাবনা উদ্বুদ্ধ হয়েই এই ইলেকশন এই মানে পার্টিতে এলেন? হ্যাঁ, কিছুটা তো তাই। আপনি বলতে পারেন যে জ্ঞান হয়ে থেকে রাজনীতি দেখছি। পরিবারে এমন একজন ছিলেন রাজনীতির মানুষ যিনি আমার বাবা ছিলেন, এবং প্রায় 6-7টা ইলেকশন উনি করেছিলেন, মানে 6 বার MLA হয়েছিলেন, 1 বার MP। তো প্রত্যেকটা ইলেকশনই আমি দেখেছি, ওনার সঙ্গে থেকেছি। মানে রাজনীতি জিনিসটা মানে আমার রক্তেই, মানে বলতে পারেন। কিন্তু আমার এখন রাজনীতিতে আসাটা, কিন্তু মানে বাবা যতদিন ছিলেন আমি সক্রিয় তো কোনোভাবেই ছিলাম না, শুধু ওনার সঙ্গে থাকতাম, রাজনীতিটা দেখতাম করাটা ওনাকে। কিন্তু এখন এসেছি হাওড়ার মানুষেরই কিন্তু মানে ভালোবাসা বা ওনাদের আবেগ এবং ওনাদের ইচ্ছের জন্যে। আমার বাবার মৃত্যুর পর বাড়িতে তখনও মানে রেশটা কাটেনি, চলছে, মা 1 মাসও হয়নি। লোকেরা আসতো, যেরকম রোজ আসতো সকালে, এরকম দলে দলে লোক আসতো আর বলতো, দিদি আপনি একটা সই করে দিন, মানে উনি নেই আমি শিখি, এরকম তো হয় না না, মানে কিন্তু ওরা চাইতো যে আমি মানে ওনার জায়গায় যেন আমি যেতে পারি আর কি। তো সেক্ষেত্রে আর বাকি যারা ছেলেরা বাবার সঙ্গে, বাবার ছেলেরাই বলবো, কারণ বাবা ওনাদের যত কর্মী ভাই বোনেদের বাবা ছেলে মেয়ের মতনই দেখতেন, তো ওরা আমাকে খুব মানে করতো, দিদি আপনি থাকুন আমাদের সাথে। মানে কেউ জেঠু, কেউ বাবা, কেউ কিছু একটা বলতো যে এই চলে গেছেন, এবার দিদি আপনি আমাদের সাথে থাকুন। এবং এই শুনে মানে এই ইচ্ছেতে আমি আজ মানে একজন হাউসওয়াইফ থেকে অনেকগুলো জায়গায় আসতে হলো। একটা তো রাজনীতিতে আসতে হলো, একটা আমার পারিবারিক যে বিজনেস ছিল আমার বাবার, উনি চলে যেতে আমরা দুজন বোন, মানে আমি আর আমার দিদি, দিদি বিদেশে থাকেন, ডেট্রয়েটে তখন থাকতেন, তো আমি যার জন্য সেটারও দায়িত্ব আমাকে নিতে হলো আর কি। মানে পুরোপুরি একটা বাইরের জগতে এসে পড়লাম, রাজনীতি বলুন বা ওটাই বলুন, যাই বলুন, আমি সেই থেকেই আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপর আপনি একটা সময় মহিলা কমিশনের সদস্য নির্বাচিত ছিলেন, তো এখানে একটা প্রশ্ন আছে যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে কেন? সেটা তো মানে মানে ভালোবাসা ভালোবাসা, বাবা ছিলেন, বাবা তো ছিলেনই, সেটা আর একজন যিনি মানুষ এখন যিনি আমার নেত্রী, আমি তাকে ভীষণ ভালোবাসতাম খুব, মানে ছোট থেকেই দেখেছি উনি, ওনাকেও বড় হতে দেখেছি, আমিও বড় হয়েছি, ওনারও সমস্ত এই সংগ্রাম দেখেছি, আমার বাবাকেও দেখেছি। এটা একটা মুক্তিযুদ্ধ ছিল তখনকার মানে ওনাদের কাছে, তো সেইগুলো মানে এত কাছ থেকে দেখেছিলাম। আর এরকম একজন, আমি একজন মেয়ে আর একজন মহিলার এই যে স্ট্রাগল, এই যে একটা ভীষণ ইচ্ছে যে মানুষের জন্য কিছু করব, মানুষকে শান্তি রাখবো, মানুষকে শান্তি, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি ফিরুক, সেই যে এইটা আমার খুব খুব ভালো লেগেছিল। এবং আমি, আমার বাবা কংগ্রেসে ছিলেন, তারপরে 98-এ যখন তৃণমূল ফর্ম করলো, তার 6 মাসের মধ্যেই উনি তৃণমূল জয়েন করেছিলেন, অক্টোবর মাসে লক্ষ্মী পুজোর দিন। তো সেই সেই থেকে আমি মানে তৃণমূল জিনিসটা আমার কাছে, আমার চোখের সামনে তৈরি হলো, আমি দিদিকে সব রকম সংগ্রাম করতে দেখেছি,
খুব ইচ্ছে করতো যেতে কাছে, কিন্তু বাবা ছিলেন মানে সেই একটা ব্যারিকেড বলতে পারেন, যেতে পারিনি। যতদিন না মানে বাবার মৃত্যুর পর আমি ওনার কাছে গেছি, কিন্তু ওনার মৃত্যুর আগে অবধি ফোনে কথা হয়েছে, কিন্তু কোনোদিন কাছে তো যাওয়ার সুযোগ পাইনি। মানে আমি বাবাকে সেই রেসপেক্ট আমি ওটা করিনি কখনো, কিন্তু তৃণমূলই হচ্ছে আমার মানে সবকিছু, উনি আমার আদর্শ, শুধু উনি উনি আমার আদর্শ, আমার বাবা ছিলেন, এখন আমার নেত্রী আমার আদর্শ। আচ্ছা, এবারে তো লোকসভা ভোটে আমি দেখছি, আমরা লক্ষ্য করছি যে আপনি প্রচুর দৌড়দৌড়ি করছেন, হাওড়ার ক্যান্ডিডেট প্রথম মুখোপাধ্যায় প্রথম প্রচুর ছুটছেন, কি মনে হয় যে হাওড়ার মানুষ, হাওড়া বলে না, আজকে কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ দিদি ছাড়া অন্য কোনো বিকল্প কথা ভাবেন না? দেখুন, এখানে কিন্তু ভীষণ মানে একটা স্ট্রংলি আমি বলতে পারি যে সত্যিই ভাবেন না। কেন ভাবেন না, তারও কতগুলো দিক তো নিশ্চয়ই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 58খানা প্রকল্প করেছেন, এবং আমি মনে করি শুধু হাওড়া কেন, সারা পশ্চিমবাংলায় বেঙ্গলে প্রতিটি ঘরে ঘরে, মানে আমি মধ্যবিত্র ফ্যামিলি, উচ্চদের হয়তো প্রয়োজন হয় না, তো প্রত্যেকে কোনো না কোনো একটা প্রকল্পের আওতায় পড়েছেন, প্রত্যেকটা বাড়িতে কিছু না, কন্যাশ্রী, রূপশ্রী, এমনকি যে উনি মানে বিভিন্নভাবে যে সমব্যথী, যেটা মানে অদ্ভুত, মানে এরম এই অবধি যে কেউ ভাবতে পারে, আমি তো অন্তত মানে আমি চিন্তা কোনো কেউ করেছেন বলে মনে হয় না। এবং সেই প্রকল্পগুলোর আওতায় যারা পড়েছেন এবং যে যারা এগুলো সার্ভিসগুলো পেয়েছেন, এটা তো প্রত্যেকটি ঘরে ঘরেই আমি মনে করবো বেঙ্গলে। এবং সেক্ষেত্রে একজন মানুষ এগুলো দিয়েছেন, আরো যে কত কি দেবেন এখনো তো তার কোনো ঠিক নেই, দেবেন নিশ্চয়ই দেবেন, ওনার ভাবনায় হয়তো আরো অনেক কিছু আছে, ছোট থেকে বড় থেকে সব মানুষকে দেবার জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় উনি ছাড়া আর বিকল্প কারোর কথা ভাবার প্রশ্নই ওঠে না। আর সব থেকে যেটা বড় কথা, ভেতর থেকে অন্তর থেকে যে জিনিসটা উনি করছেন প্রত্যেকটা মানুষের জন্য, যে ইচ্ছেটা যে আমি সবাইকে ভালো রাখবো, বাংলার সমস্ত মানুষকে ভালো রাখবো, এই ইচ্ছেটা কিন্তু বাইরে থেকে কেউ এসে এই ফিলিংসটা কারুর হবে না, একমাত্র ওনার মধ্যে যেটা আছে। অনেকে হয়তো করতে পারতেন, বিগত সময় যারা ছিলেন তারাও হয়তো ভাবনা চিন্তা করে কিছু করতে পারতেন, কিন্তু করেননি তো। আর এখন যে দল এখন খুব সক্রিয়ভাবে এসেছে পশ্চিমবাংলায়, নানাভাবে আমাদের ডিস্টার্ব করছে এসে, কিন্তু তারা ওইটুকুই মানে, কিন্তু তারপরে তাদের ভেতর থেকে আসবেই না যে এইভাবে কিছু করার কথা। নাকি বিরোধী শক্তি অনেক বেশি স্ট্রং, তার বক্তব্য দেখছেন যে দিদি নাকি মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম নিয়ে রাজনীতি করেন, এগুলো কি আদৌ বাস্তব বলে মনে হয় না? আমার মনে হয় না, কারণ স্ট্রং এখন ভোটের সময় অনেক কিছুই হয়, অনেক কথা হয়, অনেক এটা বলবো ওটা অনেক কিছু হয়, হ্যাঁ, কিন্তু আসল সময় মানে একটা বাড়িতে যখন বাইরে থেকে লোকেরা হ্যাঁ তোমার এটা করে দেবো ওটা করে, অনেক কিছু বলতে পারেন, কিন্তু যখন সবাই চলে যায়, বাড়ির যিনি মানে আসল, যিনি বাড়ির মেম্বার, যিনি আসল মালিক, বা আমাদের পরিবারের যিনি সব থেকে ধরুন বাবা বা মা, তিনি যেটা করবেন, এই যে আনকন্ডিশনালি যেটা করবেন, সেটা কিন্তু বাইরের লোক কেউ এসে এটা করে দিতে পারে না। ভালোবাসতে পারবে, ভালোবাসাটা তো ভেতর থেকে আসে, ভালোবাসা যায়, কিন্তু কিছু করা মানে মন থেকে হৃদয় দিয়ে কিছু করাটা কিন্তু একমাত্র। এই যে ধরুন হাওড়ার একজন অবজারভার হিসেবে আপনি দিন রাত্রি ঘুরে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কি বুঝছেন? আমি তো খুব ভালোই বুঝছি, কিচ্ছু খারাপ বুঝছি না। আমার তো যারা আসছেন আমার মানে আমরা তো মোটামুটি একটা আমরা ডোর টু ডোর যাচ্ছি, আর এখন যেটা আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় ডোর টু ডোর আমাদের মেয়েরা, আমাদের কর্মী ভাই বোনেরা যাচ্ছেন, এবং তাতে যে এটা আসছে যে মানে লোকেদের খুব খুব খুবই মানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারুকে কিছু জায়গা দেওয়া কারুর পক্ষেই সম্ভব নয়, ক্যান্ডিডেট যাই হোক, আসল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই আসবেন, এবং উনি এই জন্যে আসবেন, উনি এটাও কিন্তু ঠিক কথাই, আমার তো মনে হয় বাংলার প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ড বলবো না, প্রতিটি অঞ্চলেও ওনার মানে উনি গেছেন, সে যেখানেই হোক, উনি যদি নবান্নে বসে থাকেন 70-80 কিলোমিটার দূরে কোথায় কি ঘটনা ঘটছে সেটা উনি অলওয়েজ মানে মনিটরিং করেন, কারণ সেই ক্ষমতাটা একমাত্র ওনার আছে। কেন আছে না, উনি চান বলে, এটা কিন্তু একটা ভেতর থেকে চাওয়ার ব্যাপার আছে, যে আমি
দেখতে চাইবো, আমি জানতে চাইবো যে ওখানে কি হচ্ছে। যেমন আমি আপনি শুনেছিলাম যখন আপনার বাবা ছিলেন, আমি দেখেছিলাম ওই মানুষটাকে সব ধর সব পার্টির লোকেরা, সিপিএম বলে নয়, কংগ্রেস বলে নয়, সব মানুষরা ওনার কাছে যেতেন। এবং ওনাকে আমি দেখেছিলাম যেখানে মনে হয়েছে যেখানে দেখেছেন সেখানেই তিনি গেছেন। এটা একটা মানে এরকম মানুষ সত্যি পাওয়া যায় না, এই চিন্তা ভাবনা এইটা সবার থাকে না। একটা মানুষ হয়তো একটা পার্টি করেন বা একটা ভালো স্থানে উচ্চ পদে আছেন, তার মানে সে সব জায়গায় যাবে, সব মানুষ। কিন্তু আপনার বাবার ক্ষেত্রে এটা আমি বাস্তবিক দেখেছি, তাকে যে দেখেছেন, যে দল দেখেছেন বা যে মানুষ গেছেন, কোনো সময় আমি দেখিনি খালি হাতে ফিরে আসতে, যার যা দরকার লিখে দিয়েছেন করে দিয়েছেন, এই তো ব্যাপার ছিল। এখন যেটা প্রশ্ন দিই, কোথাও হলো বিরোধী দল বিজেপি শক্তি একটু মাথা ছাড়া দিয়েছে। দ্বিতীয় কথা হলো সিপিএম যে গত লাস্ট 5 বছর যাদের অস্তিত্ব ছিল না, আজকে কিন্তু তারাও কোথাও কোথাও একটু হলেও তাদের সংগঠনকে আবার নতুন করে দাঁড়া করাতে চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে হাওড়ার মতো কেন্দ্রে কতটা সফলতা পেতে পারে আপনার কি মনে হয় আপনার দল? আমি তো বলবো দেখুন, এই যে ইলেকশনের সময় আমি আবার বলছি যে এই যে একটা তৈরি হয়, মানে কিছু মানুষজন আবার সঙ্গে চলে আসেন, আবার নানান রকম ভাবে একটা সাপোর্ট তৈরি হয়, হ্যাঁ, কিন্তু সেটা একটু সাময়িকই আমি মনে করি। একবার এই যখন ইলেকশন হয়ে যাবে, জিতবো তো আমরা বটেই, আমাদের এই ক্যান্ডিডেট জিতবেন হাওড়া থেকে, কিন্তু তখন তারপর কিন্তু এরা সকলেই যে যার জায়গায় ফিরে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে তো কেন সেটা তো মানে ভীষণ বড় একটা কোয়েশ্চেন, যে এই যে মানুষের এই যে এত সাপোর্ট কেন পাওয়া যাচ্ছে, যে কাজটা তো হয়েছে বলেই না। আর যদি কোনো কাজ না হতো তাহলে আমরাও হয়তো এটা নিয়ে এতটা স্ট্রংলি মানে আমি বলতে পারতাম না, কিন্তু আমি জানি যে কিভাবে কাজ করেছেন। আর যে কোনো ক্ষেত্রেই হোক, আমাদের নেত্রী প্রতিটি মানুষের সাথে যেভাবে ইনভলভ থাকেন, কেউ ওনার বাড়িতে গিয়ে কোনো কিছু বললে উনি কোনোদিনই তাকে ফেরান না, মানে তিনি যে কোনো মানে তার মিনিস্ট্রি থেকে বলুন, মানে অর্ডার দেওয়া আছে যে কোনো হসপিটাল, এখন দেখবেন সমস্ত জায়গায় কিন্তু সার্ভিসটা এত ভালো হয়ে গেছে যে মানুষ চাইছে যে এই মানুষটা পাশে থাকলে, এটা মানে মানুষের মধ্যে এসে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা নিশ্চিন্ত, এটা কিন্তু মানুষের মধ্যে এসে গেছে। হ্যাঁ, কিছু একটা সাময়িক ইলেকশনের সময় এদিক ওদিক হয়, কিন্তু আসল জায়গাটা কিন্তু উনি আছেন। কোথাও কোথাও কি আপনার মনে হচ্ছে যে দলের ভেতর কোনো ভেতরে কোনো গোষ্ঠী গন্ডগোল আছে বা এরকম কোনো ব্যাপার মনে হয়? গোষ্ঠী গন্ডগোলটা অ্যাকচুয়ালি কি জানেন তো, এটা আমার তো মনে হয় একটু পার্সোনাল লেভেলেই চলে যায় ওইটা, ওটা ঠিক দলের কিন্তু জায়গায় নয়। মানে কিছু কিছু মানুষ তাদের মধ্যে ব্যক্তিগত একটা ব্যাপারে হয়তো কোনো সমস্যা হতে পারে, কিন্তু কোনোদিন মানে আমাদের দল নিয়ে যারা দিদিকে ভালোবাসেন তারা কখনোই এইসব জিনিস করবেন না, কখনোই করবেন না এবং করেনও না। এইগুলো বলে লোকে, কিন্তু এটা আমার মনে হয় না, এটা কিছুটা ওই মিডিয়ার অপপ্রচার আমি বলবো না, এবারে কিছু ঘটে মানে তবে তো রটে, তো সেক্ষেত্রে বলছি যে ঘটনাগুলো হয়তো কিছুটা নিজস্ব বেশি ভাগ ক্ষেত্রে। আমি আর একটা কথা বলছি, যে আমি মহিলা কমিশনে ছিলাম তো আমি দেখতাম যে কিছু কিছু ঘটনা হচ্ছে, কিন্তু ভাবতে পারবেন না পুলিশকে বেশিরভাগ মানে খুব কমই এইগুলো নিয়ে মাথা ঘামাতে হয়েছে তখন, মানে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন তখন থেকে আমি বলছি পুলিশ প্রায় পুলিশকে আমাদের কিছু বলতেই হয়নি কোনো ক্ষেত্রে, বেশিটাই ফ্যামিলি ওরিয়েন্টেড। মানে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হচ্ছে বিভিন্ন, এখন তো এদানটি দেখছি খুব কমে গেছে, তখন একটু ছিল, কিন্তু সেগুলো সবগুলোরই কারণ কিন্তু পারিবারিক। মানে একটা পরিবারের মধ্যে ঢুকে তো আর কারোর পক্ষে সম্ভব নয় যে সেখানে কি হচ্ছে না হচ্ছে কতটা, পরিবারের বাইরে যখন ঘটনাগুলো বেরিয়ে আসছে তখন হয়তো সাধারণ মানুষ গিয়ে সেগুলোকে দেখছেন বা আমরা যাচ্ছি বা যে কোনোভাবে হেল্প করা হচ্ছে, কিন্তু ঘটনাগুলোর মূল এ কারণই হচ্ছে কিন্তু পরিবার থেকেই মেনলি, মানে একটা নিজস্ব এতেই ঘটনাগুলো হয়, কোনো
মেয়ে বা কোনো ছেলে তার নিজস্ব সমস্যাগুলোতেই একটা একটা ভায়োলেন্স তৈরি হচ্ছে সেখানে, একটা সেখানে হয়তো পুলিশ গিয়ে কিছুটা দেখছে, কিন্তু সেগুলো মোটামুটি সম্পূর্ণই মানে বেশিরভাগ ক্রাইমই নিজের ইচ্ছাকৃত ঘটনা আমি বল মনে করি, মানে ওই ক্রাইমগুলো হয়তো নিজেরা চাইলে অ্যাভয়েড করা যায়, কিন্তু কিছু ক্ষেত্রে এই যে মার্ডার টার্ডার এগুলো মেয়েরা বা ছেলেদের মধ্যে যে সমস্যা মার্ডার করে দিচ্ছে সেগুলো তো একজন ছেলের মানে একটা, যদি কোনো ছেলে কোনো মেয়েকে মার্ডার করে, কোনো প্রেমিকাকে প্রেমিক বা কোনো হাজবেন্ড তার স্ত্রীকে, এগুলো তাদের নিজের মানসিক মানে বিকৃতি, এগুলো কিন্তু কোনো মানে রাস্তায় কেউ তৈরি করছে না বা সমাজ এগুলো তৈরি, খুব কমই আছে যারা সমাজ তৈরি করে, কিন্তু বেশিরভাগই পার্সোনাল বাড়ির মধ্যেই এই ধরনের ক্রাইমগুলো হয়েছে। আচ্ছা এবারে বলি যে আপনি আজকে হাওড়া সদরের ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, তো একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যেভাবে দল চালাতে চাইছেন কতটা আপনি নিজের কাছে এই জায়গায় স্যাটিসফাইড যে আমি কাজটা ঠিকঠাক হচ্ছে বা দল ঠিকঠাক সাপোর্ট দিচ্ছে আপনাকে? দল তো নিশ্চয়ই সাপোর্ট দিচ্ছে আমাকে, যেটা যে কি জানেন তো আমাদের দলেরও তো কিছু নিয়ম কিছু রুলস রেগুলেশনস থাকে, তো সেগুলো আমরা ঠিক ঠিক সময় ঠিক ঠিক জায়গা থেকে আমরা জানতে পারি যে এইভাবে করতে হবে একটা মিটিং। হ্যাঁ, আমাদের যিনি জেলা প্রেসিডেন্ট উনি হয়তো মিটিংটা অ্যারেঞ্জ করলেন, ও ওনার দপ্তর থেকে আমাদের খবর দেওয়া হলো যে তোমরা ওই মিটিংটা অ্যাটেন্ড করো, আমরা মানে মোটামুটি যেটা আমাদের নেত্রীর যেটা এ যে একটা ডিসিপ্লিন ওয়েতে আমরা সব কিছুই করি, মানে এরম নয় যে আমি নিজে গিয়ে একটা কিছু করলাম, সেই যুগটা কিন্তু আর নেই, সেটা ছিল যখন আমরা আমাদের পজিশনে ছিলাম না, তখন অনেকেই নিজের থেকে অনেক কিছু করেছেন, করে দলটাকে দলটা মানে সাপোর্ট দিতে চেয়েছেন, কিন্তু এখন আর সেই জিনিসটা নেই, এখন একটা সিস্টেমের মধ্যেই সমস্ত কিছু হয়, এবং আমাদের যিনি আমার যিনি জেলা প্রেসিডেন্ট উনি আমাকে যেভাবে গাইড করেন আমি সেভাবেই চলি, এবং সে তারই ভেতর উনি আমায় যা যা দায়িত্ব দেন, যেন যখন এখন উনি আমায় ইলেকশন অবজার্ভার করেছেন, এবং আমি মহিলাদের আমি বিভিন্ন হাওড়ার বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে বিভিন্ন এগুলোতে যাচ্ছি গিয়ে কাজ করছি অঞ্চল বা বিভিন্ন জায়গায় মেয়েদের এক মানে মেয়েদের মধ্যে মেইন হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে করা, সুন্দরভাবে একটা তৈরি করা, আমি সেটাই এখন আমি করছি, এবং এটা তো ঠিক কথাই বলে যে প্রচারের কাজটাও আমাদের করতে হচ্ছে সবাইকে, যে প্রচারটা কিভাবে হবে, প্রচারটা দিদির উন্নয়নটাকেই আমরা মেইনলি যেটা সত্যি যেটা ফ্যাক্ট সেটাই সবাইকে বলা হচ্ছে, আর যেহেতু এটা লোকসভা ইলেকশন এটাতে কিন্তু রাজ্যের বিশেষ হাত নেই, রাজ্যের প্রচার বা দিদির কাজগুলো আমরা তখনই বেশি করে বলতে পারবো যখন আমাদের রাজ্যে যে ইলেকশন হবে তখন, এখন কিন্তু নরেন্দ্র মোদী যিনি আমাদের প্রধানমন্ত্রী তিনি কি করছেন না সেটাকেই আমরা মেইনলি, এটা কিন্তু ফ্যাক্ট, উনি কি করছেন সেটা বড় কথা। নরেন্দ্র মোদী তো সারি দা স্ট্রাইক করে আজকে দেখিয়ে দিয়ে ভারতবর্ষের বিরাট ব্যাপার, সেটার ভেতরেও তো একটা ডাউট তো আছেই, দেখুন এটা কিন্তু আমি আমার কতটা কি বলা উচিত হবে আমি জানি না, কিন্তু এখনো তো সেভাবে ঠিক প্রমাণিত হয়নি, বায়ুসেনারা তো দেখিয়ে দিয়েছে যে এই এই জায়গায় এতগুলো, কিন্তু আসল যে যে যারা স্যাটেলাইট থেকে যে ছবি সেখানে কিন্তু কিচ্ছু নেই, সেটা কিন্তু একদম পরিষ্কার সুন্দর এটা সবাই জানে, তো সেক্ষেত্রে উনি হঠাৎ ইলেকশনের আগে কালো টাকা নিয়ে আপনার বিয়ে মোদীকে নীরব মোদীকে ধরলেন, নরেন্দ্র মোদী বিজয় মালিয়াকে ধরলেন, তাহলে দেখুন ধরলেন তারা আসেনি এখন, তাহলে হ্যাঁ ঠিক আছে আমরা তো চোখেই দেখলাম না, উনি তো বললেন কালো টাকা ফেরত আনবো, বললেন কোথায় আনলেন কি করলেন, মানে এগুলো তো বড় বড় একটা করে কোয়েশ্চেন মার্ক, উনি কি দিলেন আমাদের কি করলেন লাস্ট পাঁচ বছরে, না উনি বলেছেন যে এবছর আমার সুযোগ দেওয়া হোক আগামী বছর 15 লক্ষ টাকা করে দেবেন সবাইকে, যেটা আগে বলেছেন সুযোগটা দেয়া যে হবে তার মানে কি ভিত্তিতে মানুষ সুযোগ দেবে বলুন, এই যে ডিমনিটাইজেশন করে এতগুলো একবারে পিছিয়ে দিলেন, এতগুলো মানুষকে অন্তত 6 মাস তো পিছিয়ে গেছিল সবকিছু, সবাই ওটা তো আরবিআই বলছে ভুল, সবকিছু বলার কিন্তু বললেই তো হবে না, এটা এটা মেনে নেওয়া গেল না। আচ্ছা এইবারে আপনাকে একটা আমার প্রশ্ন আছে,
আপনি অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশন চালান, যেটা আজকে যতটা আমি জানি বহু মানুষ উপকৃত। মানে এটা একটা গর্বের বিষয় যে হাওড়ার মতো জায়গায় আপনি অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশন চালাচ্ছেন, এবং যতটা আমি জানি এটা একটা এত সুন্দর আপনার কাজ, যেটা থেকে আমি বহু মানুষের কাছ থেকে শুনেছি যারা আপনার কাছে এই ব্যাপারে গেলে উপকৃত। এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আছে একটু বলুন। অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশনটা আমরা শুরু করেছিলাম 2013-এ, আমার বাবা মৃত্যু হওয়ার পর এক বছর বাদে 14-এ আমরা শুরু করেছিলাম। এবং আমি আমার নেত্রীর কাছে আমি জানিয়েছিলাম, ওনার আশীর্বাদ নিয়ে আমি শুরু করেছিলাম, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় যেটা, আমার বাবা বেঁচে থাকা অবস্থাতেই আমার মাও, এনারা কেউ জানতো না তখন, আমি ওনাদের সাথে এই কাজটাতে ইনভলভ ছিলাম যে ওনারাও এই ধরনের ভীষণ পরিষেবা দিতেন। আমার বাবার কাছে তো বিভিন্ন রকম লোক আসতেন, তো আর এই ক্যান্সার জিনিসটা আমাদের ফ্যামিলিতে মানে 6-7 জনের মানে মৃত্যুর কারণে ক্যান্সার, বা বাবার বোনেরা, আমার কাকা, মানে এরকম ফ্যামিলি ভীষণ ক্লোজ। ইনফ্যাক্ট আমার নিজের জামাইবাবু, একটাই জামাইবাবু চলে গেছেন ক্যান্সারে। তো আমরা তখন আমার দিদি, আমার পরিবারের আরও বাকি যারা আছেন সবাই মিলে আমরা ঠিক করলাম আমরা একটা ক্যান্সার ফাউন্ডেশন করবো, যেহেতু বাবা ভীষণ চাইতেন এরকম একটা এই নিয়ে। এখন সেই ক্যান্সার ফাউন্ডেশন তৈরি হলো, আজ 4 বছর প্রায় চালাচ্ছি, 5 বছর প্রায় হলো, খুব খুব সুন্দরভাবে কাজ করতে পারছি। কি জানেন তো, মানে মাথার ভেতর যদি অন্য অনেক কিছু থাকে, এই কাজগুলো কিন্তু করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেহেতু আমি এখনো একটা মানে সেই রকম একটা দায় দায়িত্বের ভেতর ইনভলভ নই, সেইভাবে আমি কাজটা করছি। আমার সঙ্গে সবাই আছেন হাওড়ার, যারা আমার বাবার, বাবা তো পলিটিশিয়ান ছিলেন, তার সমস্ত মানে যারা তার ক্লোজ যারা সবাই আমার সঙ্গে আছেন। আমাদের জেলা প্রেসিডেন্ট দাদাও আছেন আমাদের সাথে, ওর প্রায় সকলে মিলে আমরা এই ক্যান্সার ফাউন্ডেশনটা চালাচ্ছি। মেনলি আমি আর বাবার নামে করেছি, তো যার জন্য আমরা কখনোই বাইরে কারোর কাছ থেকে কোনো ফান্ড কখনোই নিই না। কিন্তু এটাও বলছি, যদি কেউ নিজে থেকে এসে বলেন যে আমি দিতে চাই, না বলার সাহস আমার নেই, কিন্তু আমি কখনো কোনো দিন আমরা কারোর কাছ থেকে কিচ্ছু আমরা নিইনি এবং ভবিষ্যতেও নেব না। যা করছি নিজের ক্ষমতায় যে যেটুকু যেরমভাবে পাচ্ছি করছি। হ্যাঁ, সার্ভিস যেটা দিচ্ছি সেটা দেখুন ভীষণ খরচা সাপেক্ষ ট্রিটমেন্ট। তো যারা ধরুন কলকাতার বাইরে গিয়ে টাটা বা ওরকম জায়গায় করছি, প্রথম দিকে একটু করছিলাম, কিন্তু এখন আর পেরে ওঠা যাচ্ছে না সেসব ক্ষেত্রে। আর ও সব জায়গায় না মানে কোনো কিছু পাঠানো, কিছু ফান্ড পাঠানো মুশকিল হয়। তো সেই জন্য আমরা বেঙ্গলের মধ্যে, প্রথমে তো হাওড়ার মধ্যে করছিলাম, এখন মোটামুটি বেঙ্গলের মধ্যে খুব ছোট বাচ্চাদের মানে আমরা বেশিরভাগ বেশিটাই চেষ্টা করি যাতে একটু মানে ভালো করে ট্রিটমেন্ট করাতে। কিন্তু যারা শুধুই যে ট্রিটমেন্টের খরচ দিই তা নয়, বিভিন্ন হাসপাতালে হাওড়ার থেকে কলকাতার জাস্ট ব্রিজটা পেরিয়ে এসে ট্রিটমেন্ট করাবে না এরকম প্রচুর পেশেন্ট আছে, সেটুকুও করাতে চায় না। মানে প্রায় কোলে করে নিয়ে গিয়ে ভর্তি করি, মানে বেশিরভাগ জায়গায় আমরা জোর জবরদস্তি, আমি নিজেও নিয়ে গেছি অনেককে গিয়ে ভর্তিটা আগে করাই, যে ভর্তি হও তারপর তো তার চিকিৎসা হবে, চিকিৎসা করাবো না দিদি, না দরকার নেই, কলকাতায় যাব না, মানে এরকম একটা এরকম মানুষদের আমরা মোটামুটি 2000 টাকার নিচে যাদের ইনকাম তাদেরই পরিষেবাটা দিচ্ছি। কিন্তু অনেক সময় হয় অনেকে 5টা কেমো নিয়ে এসে বলছে, অনেক ভালো অবস্থা মানুষ, যে দিদি লাস্ট কেমোটা না হলে আর নয়, মানে পাচ্ছি না এটা দিয়ে দিন, ওটা করে দিই হয়তো, বা একটা খুব দামি টেস্ট আছে পেট স্ক্যান, যেটা ক্যান্সারের পুরো ট্রিটমেন্ট হয়ে গেলে পেট স্ক্যানটা করাতে হয়, এটা 17,000 টাকার মতো পরে বাইরে করালে। তো আমাদের যেহেতু বাবাকে অনেকেই ভালোবাসতেন, এরকম কিছু ভালো ভালো এ আছে যারা আমাদের খুব ভালোবাসেন, তারা আমাদের অনেকটা ডিসকাউন্টে হয়তো ওই স্ক্যানটা করে দিলেন, নাম করা রিনাউন্ড কোনো ল্যাব, তো তখন আমরা ওই হয়তো স্ক্যানটা করিয়ে দিলাম। এরকম মানে যে যেভাবে চায় আমরা সেভাবেই মানে ভালো, আপনার ভীষণই ভালো চিন্তা ভাবনা, যেটা থেকে আজকের দিনের মানুষ উপকৃত।
আগামী দিনে এটা নিয়ে আপনার আরো বড় সড়ো কিছু চিন্তা ভাবনা আছে? নিশ্চয়ই আছে, মানে সকলের আশীর্বাদ পেলে নিশ্চয়ই করব। আর একটা যেটা করি, একটু অ্যাওয়ারনেস নিয়েও করি। ডক্টররা বলেন যে ট্রিটমেন্টটা তো দিদি ম্যাডাম দিতে পারেনি, কিন্তু অ্যাওয়ারনেসটা বাড়ান, তাহলে হয়তো একটু কম হয়। তো সেই ধরনের নানা রকম আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করি। আমাদের সঙ্গে অনেক ভালো ভালো ডাক্তাররা যুক্ত আছেন, অঙ্কোলজি। তাহলে পলিটিশিয়ান না সমাজসেবী, কোনটা? দুটোই। আজকের অনুষ্ঠানে একদম সঠিক জায়গায় দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে দিদির সঙ্গে নিশ্চয়ই বসবো। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।